नमस्कार बंधुरा, तानिशास किचेने आपनादेर सबाईके स्वागत जानाई। आज आमी बानाबो रिंग पटेटो फ्राई, बाच्चा थेके बड़ो सकलेरई खूब प्रिय। तो देखे नी चलुन किभाबे आमी बानाच्छि एई रेसिपिटा। तार जन्य प्रथमे आमी एकटा बोल निये निएछि, दिए देबो आलू सेद्ध। आमी एखाने तीनटे आलू सेद्ध करे निएछि। आलूटाके प्रथमे आमी एकटु हालका करे मेखे नेब। आलूटाके आमि मेखे निएछि। एबार दिए दिच्छि एखाने परिमाण मतो लवण। लवणेर परिमाणटा आपनारा एकटु बुझे देबेन। दिए दिच्छि चिली फ्लेक्स। आमि एई चिली फ्लेक्सटा बाड़िते तैरि करेछिलाम। चिली फ्लेक्सटाके दिए खूब भालो मतो आमि मेखे नेब। आलूटा खूब भालो मतो माखा हये गेले दिए दिच्छि सामान्य परिमाण खावा सोडा। खावा सोडाটাকে দিয়ে খুব ভালো মতো মেখে নিতে হবে। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কিংবা অ্যারারুট। আমি অল্প করে দিয়ে প্রথমে মাখতে শুরু করব। যেরকম ভাবে আমরা ময়দা মাখি সেরকম ভাবে কিন্তু মেখে নিতে হবে। পরিমাণ যদি একটু বেশি, ঘনত্বটা একটু বেশি যদি থিকনেস চলে আসে তাহলে কিন্তু এখানে জল ব্যবহার করবেন আপনারা। ডোটা কিন্তু খুব বেশি আমি শক্ত মাখিনি, আর খুব বেশি নরমও মাখিনি, দেখে নিন আপনারা। যেরকম ভাবে আমরা ময়দা মাখি ঠিক সেরকম ভাবে মেখে নিয়েছি। এবার আমি ডোটাতে সামান্য পরিমাণ সাদা তেল একটু মাখিয়ে দেব। মাখিয়ে দিয়ে এরকম ভাবে আমি রেখে দেব 5 থেকে 6 মিনিট সেট হতে। এবার আমি একটা পিড়ে বেগুন নিয়ে নিয়েছি। এটা থেকে খুব ছোট ছোট আকারে আমি লেচি কেটে নেব। যেভাবে আমরা আটার লেচি কেটে থাকি ঠিক সেই আকারে লেচি কাটব। প্রথমে আমি এখানে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এবার এটা হাতের সাহায্যে এরকম ভাবে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। তারপর এরকম লম্বা লম্বা করে নিচ্ছি। এভাবে লম্বাটা করবেন হাতের সাহায্যে, তাহলে কিন্তু সুন্দর সমান আকার হবে। এরপর আমি এটা কেটে নেব দুভাগে। আবার এই অংশটাকে নিয়ে এইভাবে রোল করব। দেখুন সরু সরু করে আমি আকারটা দিয়ে দিয়েছি। এবার আমি এটা একটা গোল শেপ রিং মতো করে নেব। মুখটাকে একটু জুড়ে দেব। দেখুন আমার একটা সম্পূর্ণ বড়া হয়ে গিয়েছে। এখানে তো আমি রিং শেপটা আপনাদের করে দেখালাম, তো আমি আবার অন্য একটা স্টাইলে আপনাদের করে দেখাচ্ছি। আবারও এরকম আটার সাইজে লেচি কেটে নেব। এরকম আর আবারও আমি লম্বা করে নেব। এভাবে দু হাত দিয়ে লম্বা করবেন, তাহলে কিন্তু খুব সহজেই শেপটা এসে যাবে। দেখুন আমি সমানভাবে লম্বা করে নিয়েছি। এবার আমি ছোট ছোট আকারে কেটে নেব। এবার এটাকে একটু সাইড দিয়ে চাপব। একটা চতুর্ভুজের শেপ দেব।
এবার আমি এখানে কাঁটা চামচ দিয়ে এরকম একটা আকার দিয়ে দেব। দেখেনি কত সুন্দর হয়েছে এই শেপটা। আমি আপনাদের আরেক রকম ভাবে করে দেখাচ্ছি। এই পিসটাকে নিয়ে আপনি আরেক ভাবে করতে পারেন, আপনাদের নিজেদের ইচ্ছা মতো আপনারা এখানে শেপ দিতে পারেন, এভাবে আপনারা লম্বা করেও ভাজতে পারেন। আমি এইভাবেই সম্পূর্ণ রিং ভাবে সবগুলোকে করে নিচ্ছি। আমি বিভিন্ন শেপ দিয়ে করে নিয়েছি এগুলো। দেখুন মোট আমি এখানে তিনটে শেপ আপনাদের করে দেখিলাম, দেখে নিন। এবার আমি কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। তেল ভালো মতো গরম হয়ে গেলে আমি একটা ছেড়ে দেব। দেখুন কত সুন্দর হালকা হালকা ফুলে উঠেছে। একটা সাইড ব্রাউনি করে ভাজা হয়ে গেলে তবেই আপনারা আরেকটা সাইড উল্টে দেবেন। দেখুন কতটা সুন্দর ফুলেছে এটা। এরকম একটা মুখরোচক স্ন্যাক্স যদি বাড়িতে হয় এবং তার সাথে যদি চা দেওয়া যায় কিংবা সস দিয়ে, তাহলে কিন্তু এই বর্ষাকালে জাস্ট জমে যাবে। এই রিংগুলো অনেকটাই ডোনাটের মতো আকার দেওয়া হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। দুপিট বেশ ভালো মতো ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে, আমি এবার তুলে নেব। আমি একই পদ্ধতিতে বাকিগুলো ভেজে নেব। সম্পূর্ণ হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। প্লিজ প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।